আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণী অনুশীলনী 5.1 এর সমাধান সেট নির্ণয় করো 12, 13 এবং 14 নম্বর অঙ্ক। আমাদের প্রথম সমাধান 12 নম্বর অঙ্ক দেওয়া আছে, এম ডিভাইডেড এম মাইনাস এক্স প্লাস এন ডিভাইডেড এন মাইনাস এক্স ইজ ইকাল টু এম প্লাস এন ডিভাইডেড এম প্লাস এন মাইনাস এক্স। প্রথমে আমরা এখানে অঙ্কটা উঠিয়ে নিলাম, এম ডিভাইডেড এম মাইনাস এক্স প্লাস এন ডিভাইডেড এন মাইনাস এক্স ইজ ইকাল টু এম প্লাস এন ডিভাইডেড এম প্লাস এন মাইনাস এক্স, বা এম ডিভাইডেড এম মাইনাস এক্স প্লাস এন ডিভাইডেড এন মাইনাস এক্স ইজ ইকাল টু, এটাকে আমরা এম ডিভাইডেড এন এম প্লাস এন মাইনাস এক্স প্লাস এন ডিভাইডেড এম প্লাস এন মাইনাস এক্স করে নেব। বন্ধুরা, এই দুটি ভগ্নাংশের হর দুটো লসাগু করে যদি যোগ করি তাহলে আমরা কিন্তু পুনরায় এম প্লাস এন ডিভাইডেড এম প্লাস এন মাইনাস এক্স পেয়ে যাব। কাজেই এটাকে ভেঙে এম ডিভাইডেড এম প্লাস এন মাইনাস এক্স প্লাস এন ডিভাইডেড এম প্লাস এন মাইনাস এক্স লিখতে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন আমরা এম ডিভাইডেড এম মাইনাস এক্স এপাশের এম ডিভাইডেড এম প্লাস এন মাইনাস এক্সকে এপাশে নেব, কাজেই মাইনাস যেহেতু এর পূর্বে প্লাস চিহ্ন কাজে এপাশে আসলে হবে মাইনাস এম ডিভাইডেড এম প্লাস এন মাইনাস এক্স ইজ ইকাল টু এপাশে আছে এন ডিভাইডেড এম প্লাস এন মাইনাস এক্স, আর এপাশের এন ডিভাইডেড এন মাইনাস এক্সকে এপাশে নেব যেহেতু এর পূর্বে প্লাস আছে কাজে এখানে হবে মাইনাস এন ডিভাইডেড এন মাইনাস এক্স, ঠিক আছে? এখন এই দুটো ভগ্নাংশের এপাশের দুটো ভগ্নাংশের হর দুটো লসাগু করে বিয়োগ করব, এপাশের দুটো ভগ্নাংশের হর দুটো লসাগু করে নিয়ে বিয়োগ করব। কাজেই প্রথমে এখানে এই দুটো ভগ্নাংশের হর দুটো লসাগু আসবে, হর হচ্ছে এম মাইনাস এক্স, এখানে হচ্ছে এম প্লাস এন মাইনাস এক্স, এই দুটোর লসাগু আসবে এম মাইনাস এক্স ইনটু এম প্লাস এন মাইনাস এক্স। তাহলে এখানে প্রথমে আমাদের যা করতে হবে তা হচ্ছে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এই হর দ্বারা লসাগু এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে আমাদের এখানে থাকবে এম প্লাস এন মাইনাস এক্স, এই এম প্লাস এন মাইনাস এক্স এম এর সাথে গুণ হবে, কাজে এম ইনটু এম প্লাস এন মাইনাস এক্স, মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে নিলাম। এখানে এই ভগ্নাংশের হর দ্বারা এই লসাগু এটাকে, তার মানে এম মাইনাস এক্স ইনটু এম প্লাস এন মাইনাস এক্সকে ভাগ করলে আমাদের থাকবে এম মাইনাস এক্স, এই এম মাইনাস এক্স এম এর সাথে গুণ হবে, কাজে এম ইনটু এম মাইনাস এক্স ইজ ইকাল টু, এখানেও ঠিক একইভাবে এই দুটো ভগ্নাংশের হর দুটোর লসাগু আসবে এম প্লাস এন মাইনাস এক্স ইনটু এন মাইনাস এক্স। এখন প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এই হর দ্বারা লসাগু এটাকে ভাগ করলে আমাদের থাকবে এন মাইনাস এক্স, এন মাইনাস এক্স এন এর সাথে গুণ হবে, তাহলে এন ইনটু এন মাইনাস এক্স মাইনাস, এখানে হর এন মাইনাস এক্স দ্বারা এম প্লাস এন মাইনাস এক্স ইনটু এন মাইনাস এক্সকে ভাগ করলে আমরা পাব এম প্লাস এন মাইনাস এক্স, এম প্লাস এন মাইনাস এক্স এন এর সাথে গুণ হবে, কাজে এন ইনটু এম প্লাস এন মাইনাস এক্স, বা প্রথমে আমরা এখানে হর যা আছে তাই লিখব এম মাইনাস এক্স ইনটু এম প্লাস এন মাইনাস এক্স। এবার এম দ্বারা এম প্লাস এন মাইনাস এক্সকে গুণ করব, এখানে এম দ্বারা এম মাইনাস এক্সকে গুণ করব, তাহলে এম এম গুণ করলে এম স্কোয়ার, এম এর পাশে পূর্বে কিছু নেই তার মানে প্লাস আছে, তাহলে প্লাস এম প্লাস এন গুণ করলে প্লাস এম এন, প্লাস এম মাইনাস এক্স গুণ করলে মাইনাস এম এক্স, এখানে মাইনাস এম, এখানে এম এর পূর্বে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস এম প্লাস এম গুণ করলে মাইনাস এম স্কোয়ার, মাইনাস এম মাইনাস এক্স গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস এম এক্স, ঠিক আছে? বন্ধুরা, এখানেও ঠিক একইভাবে
নিচে যা আছে তাই রাখলাম এন মাইনাস এক্স। এবার এন দ্বারা গুণ করব, তাহলে এন দ্বারা প্রথমে এন কে গুণ করলে এন স্কোয়ার, এন দ্বারা মাইনাস এক্স কে গুণ করলে মাইনাস এন এক্স। মাইনাস এখানে এম এর পূর্বে কিছু নেই, তার মানে প্লাস, কাজে মাইনাস প্লাস এম মাইনাস, এন দ্বারা এম কে গুণ করলে এম এন, মাইনাস 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 প্লাস এম মাইনাস, এন এন গুণ করলে এন স্কোয়ার, মাইনাস মাইনাস এ প্লাস, এন দ্বারা এক্স কে গুণ করলে এন এক্স। বা একটু লক্ষ্য করি বন্ধুরা, এখানে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে যাবে, এখানে মাইনাস এম এক্স প্লাস এম এক্স কেটে যাবে, থাকবে শুধু এখানে আমাদের প্লাস এম এন। এপাশে প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে যাবে, মাইনাস এন এক্স প্লাস এন এক্স কেটে যাবে, থাকবে শুধু মাইনাস এম এন। নিচে প্লাস সরি এম প্লাস এন মাইনাস এক্স, এপাশে এম প্লাস এন মাইনাস এক্স কেটে যাবে, থাকবে এপাশে শুধু এম মাইনাস এক্স, এপাশে শুধু এন মাইনাস এক্স। তাহলে উপরে এখানে আমাদের থাকছে, যদি কেটে দিই তাহলে খুব সহজে লক্ষ্য করা যাবে বন্ধুরা, এম স্কোয়ার এম স্কোয়ার কেটে গেল, মাইনাস এম এক্স প্লাস এম এক্স কেটে গেল, এখানে প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এন এক্স প্লাস এন এক্স কেটে গেল। নিচে এখানে এম প্লাস এন মাইনাস এক্স কেটে গেল, এখানে এম প্লাস এন মাইনাস এক্স কেটে গেল। তাহলে উপরে আমাদের থাকছে এম এন ডিভাইডেড, নিচে থাকছে এম মাইনাস এক্স ইজিক্যাল টু এখানে মাইনাস এম এন ডিভাইডেড এন মাইনাস এক্স। ক্লিয়ার? এখন এপাশের এম এন এপাশের এম এন কেটে যাবে, তাহলে এখানে থাকবে ওয়ান, নিচে এম মাইনাস এক্স ইজিক্যাল টু এখানে মাইনাস ওয়ান ডিভাইডেড এন মাইনাস এক্স। বা এখন এটাকে আমরা ক্রস গুণ করব, ওয়ান দ্বারা এন মাইনাস এক্সকে গুণ করলে এন মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান দ্বারা এম মাইনাস এক্সকে গুণ করলে এম এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাস এ মাইনাস এম, মাইনাস মাইনাস এ প্লাস, ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স। বা এক্স সরি মাইনাস এক্স এপাশের প্লাস এক্স এপাশে আসলে হবে মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস এম এপাশে প্লাস এন এপাশে আসলে হবে মাইনাস এন। বা মাইনাস টু এক্স ইজিক্যাল টু এখান থেকে আমরা মাইনাস কমন নেব, তাহলে থাকবে এম প্লাস এন। বা এপাশের মাইনাস এপাশের মাইনাস কেটে যাবে, কাজেই থাকবে টু এক্স ইজিক্যাল টু এম প্লাস এন, অতএব এক্স ইজিক্যাল টু এম প্লাস এন ডিভাইডেড টু। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান সেট, কাজে আমরা লিখব অতএব নির্ণয় সমাধান সেট এস ইজিক্যাল টু এম প্লাস এন ডিভাইডেড টু। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান সেট এবং নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান। বন্ধুরা আমাদের 13 নম্বর অঙ্ক আছে, ওয়ান ডিভাইডেড এক্স প্লাস টু প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু ওয়ান ডিভাইডেড এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফোর। বা প্রথমে আমরা যা করব, এখানে ওয়ান ডিভাইডেড এক্স প্লাস টু এপাশের ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফোরকে এপাশে নেব, কাজে এপাশে এই ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফোরের পূর্বে প্লাস এপাশে আসলে হবে মাইনাস, ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফোর ইজিক্যাল টু এখানে ওয়ান ডিভাইডেড এক্স প্লাস থ্রি এপাশের ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফাইভ এপাশে আসবে, আর ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফাইভের পূর্বে প্লাস, কাজে এপাশে আসলে হবে মাইনাস, ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফাইভ। বা এখন আমরা এপাশের ভগ্নাংশের ক্ষেত্রে হর দুটোর লসাগু করে নিয়ে বিয়োগ করব, এপাশেও ঠিক একইভাবে ভগ্নাংশ দুটির হরের লসাগু নিয়ে বিয়োগ করব। কাজেই এখানে আমাদের লসাগু আসবে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর, কাজে এক্স প্লাস টু দ্বারা এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোরকে ভাগ করলে আমাদের পাওয়া যাবে এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর ওয়ানের সাথে গুণ হবে, তাহলে ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর এখানে মাইনাস, এখানে এক্স প্লাস ফোর দ্বারা এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোরকে ভাগ করলে
পাওয়া যাবে কত এক্স প্লাস টু, এক্স প্লাস টু ওয়ানের সাথে গুণ হবে, তাহলে ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইজিক্যাল টু, এখানেও ঠিক একইভাবে দুটি ভগ্নাংশের হরের লসাগু আসবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ। এখন প্রথম ভগ্নাংশের হর এক্স প্লাস থ্রি দ্বারা এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভকে ভাগ করলে আমাদের থাকবে এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ ওয়ানের সাথে গুণ হবে, তাহলে ওয়ান ইন্টু এক্স প্লাস ফাইভ মাইনাস, এখানে এক্স প্লাস ফাইভ দ্বারা এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভকে ভাগ করলে আমাদের থাকবে এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি ওয়ানের সাথে গুণ হবে, তাহলে ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি, বা ওয়ান দ্বারা এক্স প্লাস ফোরকে গুণ করলে এক্স প্লাস ফোর, মাইনাস ওয়ান দ্বারা এক্স প্লাস টুকে গুণ করলে মাইনাস এক্স, মাইনাস প্লাসে মাইনাস টু ডিভাইডেড। এখানে আমরা হর দুটো গুণ করে নেব এক্স প্লাস টু এক্স প্লাস ফোর, তাহলে প্রথমে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স ফোর গুণ করলে প্লাস ফোর এক্স, প্লাস টু প্লাস এক্স গুণ করলে প্লাস টু এক্স, প্লাস টু প্লাস ফোর গুণ করলে প্লাস এইট ইজিক্যাল টু, এখানেও ঠিক একইভাবে ওয়ান দ্বারা এক্স প্লাস ফাইভকে গুণ করব, তাহলে প্রথমে ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স, ওয়ান দ্বারা ফাইভকে গুণ করলে প্লাস ফাইভ, মাইনাস মাইনাস ওয়ান দ্বারা এক্স প্লাস থ্রিকে গুণ করব, তাহলে মাইনাস এক্সের পূর্বে কিছুটা মানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস এক্স, মাইনাস প্লাসে মাইনাস ওয়ান থ্রি গুণ করলে থ্রি ডিভাইডেড। নিচেও একইভাবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ গুণ করব, কাজে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স ফাইভ গুণ করলে প্লাস ফাইভ এক্স, থ্রি প্লাস থ্রি প্লাস এক্স গুণ করলে প্লাস থ্রি এক্স, প্লাস থ্রি প্লাস ফাইভ গুণ করলে প্লাস ফিফটিন, বা এখানে এক্স প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তাহলে এখানে প্লাস ফোর মাইনাস টু, তাহলে উপরে আমাদের থাকবে শুধু টু ডিভাইডেড, নিচে এক্স স্কোয়ার, এখানে প্লাস ফোর এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এক্স প্লাস এইট ইজিক্যাল টু, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, থাকবে প্লাস ফাইভ মাইনাস থ্রি, তাহলে থাকবে এখানে টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফিফটিন, বা এপাশের ও টু এপাশের টু কেটে যাবে, থাকবে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট ইজিক্যাল টু ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফিফটিন। এখন আমরা এটাকে ক্রস গুণ করব, তাহলে ওয়ান এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফিফটিন গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফিফটিন এটাই আসবে ইজিক্যাল টু, এখানেও ঠিক একইভাবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট ওয়ানের সাথে গুণ হলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট এটাই হবে, বা এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এপাশে প্লাস এক্স স্কোয়ার এপাশে নিব, কাজে মাইনাস এক্স স্কোয়ার এপাশের প্লাস সিক্স এক্স এপাশে আসলে হবে মাইনাস সিক্স এক্স ইজিক্যাল টু এইট, এপাশের প্লাস ফিফটিন এপাশে আসলে হবে মাইনাস ফিফটিন, বা এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, এখানে প্লাস এইট এক্স মাইনাস সিক্স এক্স, কাজে এখানে থাকবে আমাদের প্লাস টু এক্স ইজিক্যাল টু এইট মাইনাস ফিফটিন, থাকবে মাইনাস সেভেন এক্স ইজিক্যাল টু মাইনাস সেভেন ডিভাইডেড টু, অতএব নির্ণয় সমাধান সেট এস ইজিক্যাল টু সেকেন্ড ব্র্যাকেট মাইনাস সেভেন ডিভাইডেড টু, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা আমাদের চোদ্দো নম্বর অঙ্ক আছে টু টি মাইনাস সিক্স ডিভাইডেড নাইন প্লাস ফিফটিন মাইনাস টু টি ডিভাইডেড টুয়েলভ মাইনাস ফাইভ টি ইজিক্যাল টু ফোর টি মাইনাস ফিফটিন ডিভাইডেড এইটিন। তো আমরা প্রথমে যা করব তা হচ্ছে, বা
এই অংশটাকে এই ভগ্নাংশটাকে পাশে রেখে এই ভগ্নাংশটাকে পাশে নেব। কাজে এখানে 15 মাইনাস 2t ডিভাইডেড 12 মাইনাস 5t ইজিক্যাল টু 4t মাইনাস 15 ডিভাইডেড 18। এ পাশের 2t মাইনাস 6 ডিভাইডেড 9 এ পাশে আসবে, আর এটার পূর্বে কিছু নেই মানে প্লাস, এ পাশে আসলে হবে মাইনাস। তাহলে 2t মাইনাস 6 ডিভাইডেড 9, বা এখানে যা আছে তাই রাখবো, 15 মাইনাস 2t ডিভাইডেড 12 মাইনাস 5t ইজিক্যাল টু, এখানে ভগ্নাংশ দুটির হর 18 এবং 9 এর লসাগু নেব, আর লসাগু আসবে হচ্ছে 18। 18 দ্বারা 18 কে ভাগ করলো 1, 1 দ্বারা আমরা 4t মাইনাস 15 কে গুণ করব, কাজে 1 ইনটু 4t মাইনাস 15 মাইনাস 9 দ্বারা 18 কে ভাগ করব, তাহলে আমরা পাবো 2, 2 দ্বারা 2t মাইনাস 6 কে গুণ করব, তাহলে 2 ইনটু 2t মাইনাস 6, বা এখানে যা আছে তাই 15 মাইনাস 2t ডিভাইডেড 12 মাইনাস 5t ইজিক্যাল টু 1 দ্বারা 40 মাইনাস 15 কে গুণ করব, তাহলে আমরা পাবো 40 মাইনাস 15, এখানে মাইনাস 2 দ্বারা 2t মাইনাস 6 কে গুণ করব, কাজে মাইনাস 2t এর আগে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 2 দ্বারা 2t কে গুণ করলে 40 মাইনাস মাইনাসে প্লাস 2 দ্বারা 12 কে সরি 2 দ্বারা 6 কে গুণ করলে 12 ডিভাইডেড 18, বা এখানে যা আছে তাই রাখবো, 15 মাইনাস 2t ডিভাইডেড 12 মাইনাস 5t ইজিক্যাল টু, এখানে 40 প্লাস 40 মাইনাস 40 কেটে যাবে, থাকবে এখানে কি দেখি, এখানে মাইনাস 15 প্লাস 12, তাহলে থাকবে এখানে আমাদের মাইনাস 3 ডিভাইডেড নিচে 18, বা 15 মাইনাস 2t ডিভাইডেড 12 মাইনাস 5t ইজিক্যাল টু, 3 দ্বারা 3 কে ভাগ করলে আমরা পাবো 1, এবং 3 দ্বারা 18 কে ভাগ করলে আমরা পাবো 6। মোট কথা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো মাইনাস 1 ডিভাইডেড 6। এখন আমরা এটাকে ক্রস গুণ করব, তাহলে কি পাই দেখি, বা 6 দ্বারা 15 মাইনাস 2t কে গুণ করব, প্রথমে 6 দ্বারা 15 কে গুণ করলে 9t, এবার 6 দ্বারা মাইনাস 2t কে গুণ করলে মাইনাস 12t ইজিক্যাল টু মাইনাস 1 দ্বারা 12 মাইনাস 5t কে গুণ করব, কাজে প্রথমে মাইনাস 1 দ্বারা প্লাস 12 কে গুণ করলে আমরা পাবো মাইনাস 12, ঠিক আছে। এরপর মাইনাস মাইনাসে প্লাস, 1 দ্বারা 5t কে গুণ করলে 5t, ঠিক আছে বন্ধুরা, বা মাইনাস 12t এ পাশের 5t কে এ পাশে নিব, কাজে 5t এর পূর্বে প্লাস, এ পাশে আসলে মাইনাস 5t ইজিক্যাল টু মাইনাস 12, এ পাশে প্লাস 9t, এ পাশে আসলে হবে মাইনাস 9t, বা মাইনাস 12t মাইনাস 5t যোগ করলে মাইনাস 17t ইজিক্যাল টু, এখানে মাইনাস 12 মাইনাস 9t যোগ করলে মাইনাস 102, ক্লিয়ার বন্ধুরা, এ পাশের মাইনাস কেটে যাবে, তাহলে এখানে থাকবে 17t ইজিক্যাল টু 102, বা t ইজিক্যাল টু 102 ডিভাইডেড 17, অতএব t ইজিক্যাল টু 6, ঠিক আছে, অতএব নির্ণয় সমাধান সেট s ইজিক্যাল টু 6, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের 12, 13 এবং 14 নম্বর অঙ্কের সমাধান। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই, আল্লাহ হাফেজ।